হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অসাধারণ চমৎকার তিনটি ওয়েবসাইট শেয়ার করব। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অসাধারণ কিছু কাজ করতে পারবে। এই তিনটি ওয়েবসাইট কিন্তু তোমাদের কোনো না কোনো সময় কিন্তু অবশ্যই কাজে লাগবে। ভিডিওটির সাথে থাকো বন্ধুরা, চমৎকার তিনটি ওয়েবসাইট দেখে নাও। আর তোমরা যদি এর মধ্যে আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম ধরনের অ্যান্ড্রয়েড টিক্সের ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলো দেখে নিই অসাধারণ চমৎকার তিনটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে আসার জন্য তোমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবে। আমাদের লিস্টে প্রথম ওয়েবসাইটটি হলো বন্ধুরা ট্রুকলার.কম। এই ট্রুকলার.কম লিখে তোমরা যখন গুগল ক্রোম থেকে সার্চ করে দেবে তখন কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছ ট্রুকলার, এখানে তোমরা ক্লিক করবে। তোমাদের মোবাইল ফোনে ট্রুকলার ইনস্টল না করে কিন্তু তোমরা যে কোনো নাম্বারে লোকেশন এবং তার নামটি কিন্তু তোমরা এখান থেকে চেক করে দেখতে পারবে। ট্রুকলার অ্যাপটি ডাউনলোড না করে তোমরা কিন্তু ট্রুকলার.কম এটি লিখে সার্চ করে এই ওয়েবসাইটে চলে আসলে এখানে দেখতে পাচ্ছ একটি ফোন নাম্বার এন্টার করার অপশান দেওয়া আছে। এখান থেকে তোমরা কিন্তু যে কোনো নাম্বার এন্টার করে সেই নাম্বারের কিন্তু লোকেশন এবং সিমটি কার নামে নেওয়া সেটি কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের মোবাইল ফোনের যে কোনো জিমেল দিয়ে তোমরা এতে সাইন ইন হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু সেই নাম্বারের পুরো লোকেশনটি তোমরা দেখতে পারবে। আমি এখান থেকে একটি নাম্বার এন্টার করে নিয়েছি বন্ধুরা। এখানে সিমটি যার নামে নেওয়া তার নামটি তোমরা দেখতে পারবে এবং সিমটি কোন লোকেশনের সেটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। খুব দারুণ চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা, যে কোনো নাম্বারের লোকেশন তোমরা কিন্তু চেক করতে পারবে ট্রুকলার অ্যাপটি ডাউনলোড না করেই। মজা আয়া। আমাদের লিস্টে দুই নম্বর ওয়েবসাইটটি হলো বন্ধুরা create.wa.link। এটি লিখে তোমরা যখন সার্চ করে দেবে এরকম একটি পেজ চলে আসবে। একটি চমৎকার ওয়েবসাইট বন্ধুরা। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজেদের হোয়াটসঅ্যাপের কিন্তু একটি লিঙ্ক তৈরি করতে পারবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা কিন্তু জানো হোয়াটসঅ্যাপের কিন্তু কোনো লিঙ্ক হয় না। ফেসবুকের লিঙ্ক হয়, ইনস্টাগ্রামের লিঙ্ক হয়, কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো লিঙ্ক তৈরি করা যায় না। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করতে পারবে এবং সেই লিঙ্কটি তোমরা কিন্তু সবাইকে শেয়ার করতে পারবে এবং সেই লিঙ্কে যে ক্লিক করবে সে কিন্তু তোমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। তোমার নাম্বারটি সেভ না করেই সে কিন্তু তোমার সাথে চ্যাট করতে পারবে। দারুণ একটি চমৎকার ওয়েবসাইট বন্ধুরা। ওয়েবসাইটটি ওপেন করে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, তারপরে এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবে। তোমার যদি ইন্ডিয়াতে থাকো তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবে, আর তোমার যদি বাংলাদেশে থাকো তাহলে এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে এন্টার করে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এন্টার করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ জেনারেট মাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটি তৈরি হয়ে যাবে। এই লিঙ্কটি তোমরা যখন কাউকে শেয়ার করবে সে কিন্তু তোমার নাম্বারটি সেভ না করে সে কিন্তু ডাইরেক্ট তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। দারুণ চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সবাইকে চমকে দিতে পারবে। এটি ছিল আমাদের লিস্টে দুই নম্বর ওয়েবসাইট। তিন নম্বর এবং শেষ ওয়েবসাইটটি হলো বন্ধুরা colorizepicture.com, কিংবা তোমরা শুধু কালারাইজ পিকচার লিখে এটি তোমরা কিন্তু গুগল ক্রোম থেকে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, তারপরে এখানে দুই নম্বরে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু যে কোনো পুরনো ফটোকে কিন্তু তোমরা কালার করতে পারবে। যে কোনো সাদা কালো ফটো কিন্তু এখান থেকে মাত্র তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে কালার করে নিতে পারবে। যত পুরনো ফটো হোক না কেন তোমরা কিন্তু খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ফটোকে কিন্তু কালার করে নিতে পারবে। দারুণ চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা, যে কোনো ফটোকে কালার করার জন্য। এই ওয়েবসাইটটি ওপেন করে নেবার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আপলোড, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে তোমরা সেই ছবিটি সিলেক্ট করে নেবে তোমরা যেই ছবিটিকে কালার করতে চাইছো। অবশ্যই কিন্তু সাদা কালো ফটো তোমরা সিলেক্ট করে নেবে। সাদা কালো ফটো সিলেক্ট করে নেবার পরে তারপরে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কালারাইজ, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পরে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের সেই ফটোটি কিন্তু একদম রঙিন হয়ে গেছে। যত পুরনো ফটো হোক না কেন তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ফটোকে কিন্তু কালার করে নিতে পারবে। তোমাদের বাবা মা কিংবা দাদু ঠাকমা যদি কোনো পুরনো ফটো থাকে সাদা কালো, তাহলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সেসব ফটোকে কালার করে নিতে পারবে। দারুণ চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা। এই ছিল বন্ধুরা চমৎকার তিনটি ওয়েবসাইট। আশা করছি বন্ধুরা এই তিনটি ওয়েবসাইট তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের আরও একটি ভালো ভিডিও।